बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम 2020-21 शिक्षाबर्षे एकादश श्रेणी सुप्रिय शिक्षार्थीबृंद तुम्हारे सबाई के शुभेच्छा स्वागत जानाच्छि। आशा करी महान आल्लाह रहीम रहमते तुम्हारा सबाई भलो आसो सुस्थ आसो। बर्णमाला आदर्श उच्च विद्यालय कलेजर पक्ष के ऑनलाइन क्लासे तुम्हारे आबारो शुभेच्छा जानाच्छि। आमी मुसम्मा शीन अख्तार इस्लामी इतिहास संस्कृति विषय सहकारी अध्यापक। इस्लामी इतिहास संस्कृति प्रथम पत्रे पंचम अध्याय थेके एकटी गुरुत्वपूर्ण विषय निये आजके आमरा आलोचना जाच्छि। सुप्रिय शिक्षार्थीबृंद आमादेर आलोचनार विषय होच्छे खलिफा आब्दुल्लाह मामुन। खलिफा आब्दुल्लाह मामुन आब्बासी वंशेर श्रेष्ठ शासक हारून रशीदेर पुत्र। खलिफा हारून रशीदेर মনোনয়নের ত্রুটির কারণে আল-আমিন ও আল-মামুন দুই ভাইয়ের মধ্যে আব্বাসীয় বাগদাদের আব্বাসীয় খিলাফতের সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে পারসিকদের সহযোগিতায় মামুন জয়লাভ করেন। তিনি 813 থেকে 833 খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয় খিলাফতের দায়িত্ব পালন করেন। তিনি সিংহাসন আরোহণ করে সাম্রাজ্যে সকল বিদ্রোহ বিশৃঙ্খলা দমন ও সুখ শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তবে তিনি একজন শাসক অপেক্ষা জ্ঞান বিজ্ঞানে পৃষ্ঠপোষক হিসাবে অধিক সফল ছিলেন। তিনি ছিলেন আব্বাসীয় বংশের এমনকি সমগ্র মুসলিম বিশ্বে একজন শ্রেষ্ঠ নৃপতি। আল আমিন এবং আল মামুন দুই ভাইয়ের ভিতরে সংঘর্ষ শুরু হয়েছে। গৃহযুদ্ধ বলতে পারি আমরা সেটার। আলামিনের মৃত্যুর পরে মামুন সিংহাসন আরোহণ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পর্যায়ক্রমে মামুনের শাসনকাল জ্ঞান বিজ্ঞানে মামুনের অবদান আলোচনা করব। খলিফা আব্দুল্লাহ মামুনের ছবিটা আমরা চিত্রের মাধ্যমে লক্ষ্য করি। মামুনের পরিচয় আল মামুন ও খোরাসানের ছবি। খলিফা আল মামুনের প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ। খলিফা হারুন রশিদের পার্সিক স্ত্রী মারাজিনেল গর্ভে 785 খ্রিস্টাব্দে আল মামুনের জন্ম। খলিফা হারুন রশিদের তিন পুত্রের মধ্যে মামুন ছিলেন বড়। আল মামুন খোরাসানের রাজধানী মারবে মাতার সাথে বসবাস করেন। সেখানেই গড়ে ওঠেন এবং শিক্ষা লাভ করেন। আল মামুনের শাসননীতি ও শাসন কার্যাবলী। স্ক্রিনের মাধ্যমে আমরা বাগদাদের ছবিটা দেখে নিচ্ছি। আল মামুনের শাসনামলকে ঐতিহাসিকগণ দুইটি পর্যায়ে ভাগ করেছেন। প্রথম হচ্ছে ওয়াজির ফজল বিন সহলের তত্ত্বাবধানে তার শাসনামল। দ্বিতীয়টি হচ্ছে আল মামুনের সকল প্রকার প্রভাবমুক্ত খোরাসানের রাজধানী মার্ব থেকে। রাজধানী বাগদাদে আগমন করে শাসনতন্ত্র নিজ হাতে তুলে নেন এবং যোগ্য লোকদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ করেন। আল মামুন পূর্বপুরুষের নীতি পরিত্যাগ করে হযরত আলী রাদিয়াল্লাহুর বংশধরদের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন এবং সহানুভূতিশীল হয়ে ওঠেন। কিন্তু শিয়াদের অষ্টম ইমাম আল রাজিকে তার উত্তরাধিকারী মনোনীত করেন। আলী আল রাজির অকাল মৃত্যুর পর তার এই সিদ্ধান্ত কার্যকরী হয়নি। ফজলের শাসন কার্যাবলী। ফজল কে ছিলেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? ফজল হচ্ছে বার্মাকি বংশের জাফরের পুত্র। ক্ষমতালোভী
ফজল বিন সাহল কর্তৃক শাসন কার্য পরিচালনাকালে বিভিন্ন অঞ্চলে গৃহযুদ্ধ ও অরাজকতা দেখা দেয়। আমিনের মৃত্যু ও রাজমাতা জোবাইদাকে মসুলে নির্বাসনের ফলে মেসোপটেমিয়া বিদ্রোহ শুরু হলে নসর ইবনে সাবাসের নেতৃত্বে দান করে এশিয়া মাইনরের নিজ প্রভুত্ব প্রতিষ্ঠা করেন। তাহির বিন হুসাইন তাকে বশীভূত করতে ব্যর্থ হলে ফজল নিজ ভ্রাতা হাসান বিন সাহলকে নসরের বিরুদ্ধে প্রেরণ করেন। নসর বশ্যতা স্বীকার করেন। আলী সম্প্রদায়ের নেতা আবু সারাইয়া কুফা ও বসরা অধিকার করে হাসানের সৈন্যবাহিনীকে পর্যদস্ত করেন। সারাইয়া আলী বংশে মোহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে তাবাতাবাকে অধিকৃত অঞ্চল শাসন নিযুক্ত করেন। তাবাতাবারি ক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পেলে তাকে বিষ পড়ে হত্যা করা হয়। সারাইয়ার ক্ষমতা বৃদ্ধিতে শঙ্কিত হয়ে ফজল হারসামাকে বিদ্রোহ দমনে পাঠালে বিদ্রোহী পরাজিত নিহত হন। আরব ভূখণ্ডে অরাজকতা। আবু সারাইয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে সমগ্র আরব, আমরা চিত্রের মাধ্যমে লক্ষ্য করি আরব দেশে হেজাজের ছবিটি। হেজাজ ইমাম জাফর আল সাদিকের একজন পুত্রকে খলিফা হিসেবে প্রতিষ্ঠিত করলে পারস্য সীমান্ত হতে ইয়েমেন পর্যন্ত বিদ্রোহীদের অগ্নিশিখা প্রজ্বলিত হয়। মক্কায় মোহাম্মদ ইবনে সাদিক, ইয়েমেনে ইব্রাহিম, কুফায় ইবনে তাবাতাবারি বিদ্রোহী আব্বাসীদের প্রতি আলী সম্প্রদায় বিরাট হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। ফজলের সাথে হারসামার সদ্ভাব থাকলেও এরূপ ভয়ঙ্কর রাজনৈতিক সংকটের মোকাবেলা করার জন্য বীরশ্রেষ্ঠ হারসামাকে তিনি আরব ভূখণ্ডে বিদ্রোহ দমন করতে নিযুক্ত করেন। অরাজকতা দূরীভূত হলে তাকে আরব এবং সিরিয়ার শাসনকর্তা নিযুক্ত করা হয়। হারসামার মৃত্যু। হারসামাকে আরব ও সিরিয়ার শাসনকর্তা নিযুক্ত করলে তিনি সেখানে গমন না করে মারবে গিয়ে খলিফা আল মামুনকে অরাজকতা বিশৃঙ্খলার কথা জানালে প্রধানমন্ত্রী ফজল তার প্রতি ক্রুদ্ধ হন। হারসামা খলিফাকে বাগদাদের বশ্যতা স্বীকার করার পরামর্শ দিয়ে গৃহে ফিরে যাওয়ার পথে ফজলের ষড়যন্ত্রকারীর হাতে হারসামার প্রাণ হারান। বাগদাদের গোলযোগ। হারসামার মৃত্যুতে কেন্দ্র করে বাগদাদের বিক্ষোভ শুরু হলে ইরাকের শাসনকর্তা হাসান বিন সাহল পলায়ন করেন। আল মামুন বাগদাদে এসে শাসনভার নিজ হাতে গ্রহণ করে বিদ্রোহ দমন করেছিলেন। ইমাম আলী আল রাজির মনোনয়ন। স্ক্রিনের মাধ্যমে আমরা লক্ষ্য করি মাসাদ শহরের ছবি। মামুন মুসা আল কাজিমের পুত্র তৃতীয় আলীকে মারবে ডেকে পাঠান এবং আল রাজি উপাধিতে ভূষিত করে তার উত্তরাধিকারী মনোনীত করেন। আলী আল রাজিকে মনোনয়ন করলে সুন্নি আব্বাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাগদাদেও এর পার্শ্ববর্তী অঞ্চলে ব্যাপক আকার ধারণ করেন। এটি জানার জন্য রাজি স্বয়ং মারবে গিয়ে খলিফার সাথে সাক্ষাৎ করেন। বাগদাদে ভয়াবহ পরিস্থিতির কথা অবগত হয়ে মামুন রাজধানী অভিমুখে যাত্রা করেন। যাত্রাপথে বর্তমানে ইরানের মাসার শহরে রাজি ইন্তেকাল করেন এবং সেখানে তার সমাধি উপর একটি অতুলনীয় সৌধ নির্মাণ করেন। মামুনের রাজকীয় ক্ষমতা লাভ। স্ক্রিনের মাধ্যমে আমরা লক্ষ্য করি মিশর ও সিরিয়ার ছবি। 818 খ্রিস্টাব্দে মারফতে বাগদাদের পথে মামুন রওনা হলেন।
এবং রাজধানীতে আগমনের পূর্বে প্রধানমন্ত্রী ফজল বিন সাহল আত্মাইর হাতে নিহত হন। মামুনের বিদ্রোহী পিতৃব্য ইব্রাহিম বিন মাহাদি খলিফার আগমনে পলায়ন করেন এবং তাকে খলিফা মর্যাদা দান করেন। বিদ্রোহীদের প্রতি ক্ষমা প্রদর্শনে রাজ্যের অসন্তোষ এবং অচল অবস্থা নিরসন হয় এবং ইসলামী ইতিহাসে স্বর্ণযুগের সূচনা হয়। এই সম্পর্কে ঐতিহাসিক ক্ষেত্রে বলেছেন, মামুনের রাজধানী ব্যবসা বাণিজ্য শিল্প এবং জ্ঞান চর্চা কেন্দ্ররূপে সমৃহিত হল। শাসনভার গ্রহণ করে আল মামুন মক্কা ও মদিনার শাসনভার হযরত আলীর জনৈক বংশধর উপর ন্যস্ত করেন। তিনি তার ভ্রাতাকে কুফা ও বসরার শাসনকর্তা নিযুক্ত করেন। তাহির বিন হুসাইনকে খুরাসান এবং তার পুত্র আবদুল্লাহকে মিশর ও সিরিয়ার শাসনকর্তা নিযুক্ত করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আল মামুন একমাত্র শাসক যিনি আলীর বংশধরদের প্রতি সদ্ব্যবহার করেছেন। বিদ্রোহ দমন, স্ক্রিনের মাধ্যমে আমরা মিশরের শহরটি দেখে নিচ্ছি। 822 খ্রিস্টাব্দে আবদুল্লাহ বিন তাহির মেসোপটেমিয়ার বিদ্রোহী নসর উকাইলিকে পরাজিত বন্দী করে খলিফার নিকট পাঠান। খলিফা তাকে ক্ষমা করেন। মিশরের কায়সাইড এবং কালবাইড গোত্রের সংঘর্ষ চলার সুযোগে স্পেন হাতে বিতাড়িত হয়ে কতিপয় কর্ডোবাবাসী আলেকজান্ড্রিয়া দখল করেন। আবদুল্লাহ আলেকজান্ড্রিয়া হতে তাদের বিতাড়িত করলে তারা ক্রিট দ্বীপ দখল করেন। ইয়েমেনে ইব্রাহিম এবং খুরাসানে আব্দুর রহমানের নেতৃত্বে খারিজিগণ বিদ্রোহ ঘোষণা করলে তাদের কঠোর হস্তে দমন করেন। 823 খ্রিস্টাব্দে খলিফা হত্যার ষড়যন্ত্র প্রকাশিত হয়ে পড়লে ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। মামুনের রাজত্বকালে সর্বাপেক্ষা ভয়ঙ্কর বিদ্রোহ দেখা দেয় মাজেন্দা আজারবাইজার আর্মেনিয়া অঞ্চলে। ধর্মমত বিরোধী বারেক নোমান সম্রাট থিওফিলাসের সাথে ষড়যন্ত্র লিপ্ত হয়ে মুসলিম রাজ্যের অরাজকতা করতে শুরু করেন। সে দীর্ঘ 20 বছর পারস্যে মার্জিয়াস ধর্ম পুনরুজ্জীবিত হয়ে প্রভুত্ব করতে থাকেন। অবৈধ বিবাহ করার জন্য তাকে খুররামিয়া অথবা লালসাগ্রস্ত বলা হয়। খলিফার নির্দেশে আবদুল্লাহ বিন তাহির সম্রাট থিওপিলাস এবং বাবেকের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন এবং বিদ্রোহীদের সমূলে ধ্বংস করে দিচ্ছেন। বিদ্রোহ দমন, আল মামুনের রাজ্য বিস্তার, সম্প্রসারণ নীতি পরিবর্তে শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা মামুনের কৃতিত্ব ছিল অপরিসীম। বিদ্রোহী দমন করে মুসলিম বাহিনীর কতিপয় অঞ্চল দখল করেন আল মামুন। উত্তর আফ্রিকা পার্শ্ববর্তী সিসিলি দ্বীপ মুসলিমে আওতাভুক্ত হল। স্পেন হতে তৃতীয় আব্দুর রহমান কর্তৃক বিতাড়িত হয়ে কতিপয় কর্ডোবাবাসী আলেকজান্ড্রিয়া গমন করেন এবং অরাজকতা সৃষ্টি করেন। মিশরের শাসনকর্তা আবদুল্লাহ বিন তাহির তাদেরকে একটি দ্বীপে বিতাড়িত করেন। একটি সংঘর্ষে ক্রিটবাসী পরাজিত হল। তারা ক্রিট দ্বীপ অধিকার করে সেখানে বসবাস শুরু করেন। তাছাড়া মুসলমানদের আধিপত্য কাবুল পর্যন্ত প্রসারিত হলো। কাবুলের রাজা ইসলাম ধর্ম দীক্ষিত হলেন। তাহেরি বংশ, খলিফা মামুনের রাজত্বকালে তাহেরি বং ইবনে হুসাইন খুরাসানে খারিজি বিদ্রোহ দমন করে পারস্য অঞ্চলে তাদের প্রাধান্য প্রতিষ্ঠা করেন। পূর্বাঞ্চলের শাসনকর্তা নিযুক্ত হয়ে মারভতে একটি স্বাধীনভাবে রাজত্ব করতে থাকেন। খুতবাহতে খলিফার নাম বাতিল করলে তিনি মামুনের প্রতি আনুগত্য প্রকাশ করেন।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনের মধ্যে আমরা লক্ষ্য করি মামুনের ছবিটি। মামুনের সাথে বুরানের বিবাহ, বুরানের সাথে মামুনের বিবাহ। স্ক্রিনের মাধ্যমে আমরা সেই বুরান শহরটি দেখতে পাচ্ছি। খলিফা মামুনের গৌরব উজ্জ্বল রাজত্বকালে সর্বাপেক্ষা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছিল। তার সঙ্গে 825 খ্রিস্টাব্দে হাসান বিন সাহলের অপূর্ব সুন্দরী তনয়া 18 বছরের বয়স্ক বুরানের বিবাহ। উজির সাহলের অসিয়াতের বাসভবনে এই বিবাহ এরূপ ঝাঁকজমক অনাড়ম্বরপূর্ণ বিবাহ ঝাঁকজমকের সাথে সম্পন্ন হয়, যার নজির তৎকালীন সময় খুবই বিরল ছিল। এই সম্পর্কে হিটরি বলেছেন, এই বিবাহ বিবাহে এত অধিক অর্থ ব্যয় করা হয় যা আরব সাহিত্যে সেই যুগে একটি অবিস্মরণীয় ব্যয়বহুল ঘটনা। তাহলে কী কী এখানে স্থান পেয়েছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? মণিমুক্ত খচিত আসনে উপবিষ্ট বরবধূর মস্তকে শাশানি টেরে হতে হাজার হাজার বিভিন্ন ধরনের মণিমুক্তা বর্ষণ করা হয়। শত শত প্রদীপ রাতকে দিনে পরিণত করা হয়। এই বিবাহ 5 কোটি দিরহাম ব্যয়ে বরযাত্রীদের 17 দিন সমারোহ আপ্যায়ন করা হয়। রাজকীয় বিবাহের ব্যয় নির্বাহের জন্য মামুন হাসানকে ফারস ও আহওয়াজের 1 বৎসরের রাজস্ব প্রদান করেন। এ হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল মামুনের রাজত্বকাল। আল মামুন হচ্ছে হারুন রশিদের পুত্র। ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাড়ির কাজ করে নিয়ে আসবে মামুন সম্পর্কে একটি সৃজনশীল প্রশ্ন, 10টি জ্ঞানমূলক। আরেকটি প্রশ্ন হচ্ছে অনুধাবন, মামুন ইতিহাস এত বিখ্যাত কেন? মামুনের রাজকীয় ক্ষমতা দখলের বর্ণনা, বুরানের সাথে মামুনের বিবাহের গুরুত্বপূর্ণ দিকগুলো বর্ণনা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।